জবে জয়েন করার পর এক মাসের মধ্যে চাকরি ছেড়ে দেওয়াটা এটা আপনার ক্যারিয়ারে ইমপ্যাক্ট ফেলবে? হ্যাঁ আমি জানি ফেলবে, যত ইমপ্যাক্ট পড়ুক আপনার দাসত্ব থেকে আমি নিজেকে বের করতে চাই। কষ্ট না করলে আপনি প্রতিষ্ঠিত হবেন কি করে? আর প্রতিষ্ঠিত না হতে পারলে মূল্যায়ন তো পাবেন না। সরি স্যার, আপনি সমাজের জন্য অনেক প্রতিষ্ঠিত একজন মানুষ হতে পারেন, অনেক হাই ক্লাস একজন মানুষ হতে পারেন, কিন্তু আমার চোখে আপনার কোনো ক্লাসই নাই। আরে মানুষের যে মানসিকতা থাকা উচিত আপনার তো সেটা পর্যন্ত নাই। কিরে এরকম ক্যাবলা গান্তের মতো মুড অফ করে বসে আছিস কেন? আবার ফোন দিয়েও খুব প্যারা দিলি, কি হয়েছে তোর? মুড অফ করবো না তো আমি কি করব বল? আমার এখন কি মনে হয় জানোস, আমার জীবনের মধ্যে না কারো একটা অভিশাপ লাগছে। লাগতেও পারে, তুমি তো আর অভিশাপের কম কাজ করনি, তা কি হয়েছে এখন বলো। তোর পিচ্ছিটা কিন্তু বেশি কথা বলে। আচ্ছা হয়েছে, ওর কথা বাদ দে, কি হয়েছে তোর তাই বল। যেদিন আমার জবটা হয়েছে আমি কি হ্যাপি ছিলাম না বল? আমার বসকে আমার একটা নির্ঘাত ফেরেস্তা মনে হয়েছে যে এত কিছুর পর আমাকে মাফ করে দিয়েছে। সে আমাকে সবসময় বলে পার্সোনাল আর প্রফেশনাল সবসময় সে আলাদা রাখে। আমি বললাম ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে, প্রথম দিনের কথা সে ভুলেই যাবে, মনেই রাখবে না। কিন্তু না, সে আমাকে লিটারেলি দৌড়ের উপরে রাখতেছে, অফিসের প্রত্যেকটা কাজ তার আমাকে দিয়ে করাইতে হবে। ঠিক আছে ফাইন, আমি করেও দিচ্ছি, কিন্তু করার পরও হইতেছে না। আমি নাকি কোনো কাজ ঠিক মতো করি না, আমি কোনো কাজ পারি না, মানে আমার সব কিছুতে ভুল। কসকি কসকি কসকি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার একটু চিন্তা করে। তোর বস অফিসের মধ্যে বৈশা হুইসেল বাজাচ্ছে আর তুই দৌড়াইতেছিস, হেভি কিন্তু ব্যাপারটা। হেভি মজা নিস না, বুঝলাম না, এইরকম ব্যবহার করার তো কথা না, প্রথম দিনের জন্য এইরকম ব্যবহার ইম্পসিবল। আমার এখন কি মনে হয়, আমি না আগের জন্মে মনে কোনো একটা ভুল করে ফেলছি, তার সাথে কোনো একটা ক্ষতি করে ফেলছি, তার এই কারণে এখন এই জন্মে সে আমার প্রতিশোধটা নিতেছে। যাই হোক, কি আর এখন করবে বলো, অন্যের অধীনে কাজ করতে হলে একটু তো প্যারা নিতেই হবে। সেটাই তো করতেছি, করতেছি তো, আমার প্রথম জব, আমি ছেড়ে দিব, আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে, যেন ছাড়তেও পারতেছি না। হইছে বাদ দে, এত প্যারা নিস না, আল্লাহর দিকে তাকায় কাজটা করে যা, প্লিজ প্যারা নিস। তোরা আমার জন্য একটু দোয়া করিস রে। হ্যাঁ প্লিজ, আমি না যে কোনো সময় সহজে যেতে পারি, কিন্তু আমিও ডিসাইড করছি, যা বলছে বলছে, যা করছে করছে, আমার মাথার উপরে যদি পানি সে উঠায় ফেলছে, আমি লিটারেলি তাকে এক দফা আবার শোনাবো, তারপর এখান থেকে জাস্ট চলে আসবো জব না করে। আচ্ছা ওই স্পিড নেটওয়ার্কের যে প্রজেক্ট প্রপোজালটা ওটা কি রেডি হয়েছে? জি স্যার। Is it a presentation? What is this? যাচ্ছে তাই এরকম প্রেজেন্টেশন ক্লায়েন্টের কাছে জমা দিলে প্রজেক্ট পাওয়া তো দূরের কথা, মান সম্মান সব যাবে। কিন্তু স্যার আপনি তো নিজে আমাকে এইভাবে করতে বললেন। আমি এভাবে তোমাকে করতে বলেছি? জি স্যার। আচ্ছা তুমি কি পড়ালেখা করে তারপর 4 out of 4 হয়েছো, নাকি মানুষের খাতা থেকে নকল করে পাশ করেছো বলো তো আমাকে। স্যার প্লিজ, আমি আমার পড়াশোনা সবসময় সিরিয়াস ছিলাম। তা সিরিয়াস থাকলে কাজের ব্যাপারে সিরিয়াস না কেন? এই অবস্থা কেন? একটা প্রেজেন্টেশন যাচ্ছে তে বানিয়ে জমা দিয়ে দিলা, আমার পরশু মিটিং, কাল বাদে পরশু আমি যাব ক্লায়েন্টের কাছে এই প্রেজেন্টেশন নিয়ে। আজকে রাতের মধ্যে তুমি প্রেজেন্টেশন ঠিক করবা। আজকে রাতের মধ্যে না, আপনাকে আমি 2 মাস সময় দিচ্ছি। ম্যাডাম মিস 4 out of 4 সিরিয়াস, 2 মাস আপনি চিল করবেন, কক্সবাজার ঘুরবেন, বান্দরবন ঘুরবেন, খাগড়াছড়ি ঘুরবেন, তারপরে এসে আমাকে প্রজেক্ট প্রপোজালটা দিবেন। জি স্যার, 2 মাস এনাফ স্যার, থ্যাংক ইউ। এই আপনার কি বয়স হয় নি? আক্কেল দাঁত উঠে নেই, ব্যাককেলের মতো বেকুমের মতো কথা বলেন কেন? স্যার আপনি তো আমাকে 2 মাস সময় দিলেন। পরশু দিন আমার মিটিং, আমাকে প্রজেক্ট প্রপোজাল দিতে হবে। আজকে রাতের মধ্যে আপনি এই প্রপোজাল ঠিক করবেন। ডান। জি স্যার, আপনি এর আগে আমাকে সারা রাত জাগে জাগে অনেক প্রেজেন্টেশন করিয়েছেন। তো তো স্যার আমি প্রেজেন্টেশন করেই যাচ্ছি, রাত জেগেই যাচ্ছি, কিন্তু ক্লায়েন্টের সাথে কোনো মিটিং তো হচ্ছে না। আই নিড দ্য প্রপোজাল উইদিন টুমরো, আর ইউ ক্লিয়ার? ইয়েস স্যার, আই এম ক্লিয়ার। আমি আসলে বুঝতে পেরেছি কালকের মধ্যে আমার কি করতে হবে। থ্যাংক ইউ।
Brilliant. Good job. What is this? Resignation letter. Chakri chhede dite chan? Ji sir. Apnar ekhane chakri kore amar nijeke chakrani mone hocche. This is not suitable for me. Jobe join korar por ek bochor moddhe chakri chhede dewata eta apnar career e impact felbe. Ha ami jani felbe. Joto impact poruk apnar dashotte theke ami nijeke ber korte chai. Koshto na korle apni protishthito hoben ki kore? Ar protishthito na hote bole mulyayon to paben na. Sorry sir. আপনি সমাজের জন্য অনেক প্রতিষ্ঠিত একজন মানুষ হতে পারেন, অনেক হাই ক্লাস একজন মানুষ হতে পারেন, কিন্তু আমার চোখে আপনার কোনো ক্লাসই নাই। আরে মানুষের যে মানসিকতা থাকা উচিত আপনার তো সেটা পর্যন্ত নাই। এমপ্লয়ীদের সাথে কেমন ব্যবহার করতে হবে আপনি সেটা পর্যন্ত জানেন না। তাতে কি আসে যায়? আই হ্যাভ মানি, আমার গাড়ি আছে, ফ্ল্যাট আছে, টাকা আছে, আর কি লাগে? আর আপনি তো এটাই চান। সরি, ভুলে গেছেন? শুদ্ধ ছোটখাটো ব্যবসা করা একটা পাত্র আপনাকে বিয়ে করার জন্য দেখতে গিয়েছিল, সেই পাত্রটা আপনাকে একটু দেখার জন্য অনেকক্ষণ বসেছিল, কিন্তু আপনি আপনার অহংকারের কারণে সেই পাত্রের সামনে আসেননি, মনে পড়ে?